ছেলেটি ভাবতেও পারেনি এটি তার শেষ রাত। না, সে পুরো রাত্রিও ঘুমাতে পায়নি। কেবা কারা রাত্রি একটা নাগাদ এসে পুলিশের সাজে ঢুকে তার বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ। আজকের এই ভিডিওটি খুবই ভয়াক্রান্ত ও দ্বিধাগ্রস্ত মন নিয়ে করছি, কার্যত আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে দিন দিন আমরা এক অনিরাপদ সমাজ ব্যবস্থা ও পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি। আপনি যে ট্রেনে সফর করছেন, যে ট্রেনে আর বাড়ি ফিরতে পারবেন কিনা জানি না, হয়তো আপনি আর এক নিজামুদ্দিন হয়ে যাবেন। আপনি যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা আপনার শেষ হবে কিনা জানি না, হয়তো আপনি জুনাইদের মতো আপনাকে সেই খাবার খেতে খেতে অবস্থায় কোনো এক খাবার খাচ্ছে বলে খুন করা হবে। আপনি যে ট্রেন সফরে যাচ্ছেন, সে ট্রেনটি ধরতে পারবেন কিনা ঠিক নেই, হয়তো প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের মতো আপনাকে বোমা মেরে দেওয়া হবে। কার্যত আপনি যে পোশাকটা পরছেন, সেই পোশাকটা স্বাচ্ছন্দ্যবোধ হিসাবে পড়তে পারবেন কিনা জানি না, হয়তো সেটার জন্য আপনাকে বের করে দেওয়া হবে বা আপনার উপর আক্রমণ চালানো হবে। কার্যত কোন পথে এগোচ্ছি, এক ভয়াবহতা এবং এক অনিরাপদ পরিবেশের দিকে কার্যত আমরা অগ্রসর হচ্ছি। আবার ওপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, যদি আপনি চোখ থাকতে অন্ধ হন, যদি আপনি বিবেক থাকতে মৃত্যু হন, তাহলে আপনার কোনো কিছুই হবে না। যদি আপনি চোখ দিয়ে দেখতে শুরু করেন, যদি আপনি বিবেক দিয়ে উপলব্ধি করতে শিখেন, তাহলে আপনার জীবন কাল হয়ে দাঁড়াবে। এ সমাজে আমরা লক্ষ্য করছি, যারা অন্যায়কারী তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, যারা প্রতিবাদী তাদের উপরে আক্রমণ হয়ে আসছে, যারা প্রকাশ্য গুলি চালাচ্ছে তাদের কোনো কিচ্ছু হচ্ছে না। উমার খালিদের মতো কত শত ছেলের জীবন কেটে যাচ্ছে জেলের কুঠুরিতে। হ্যাঁ, এমন এক কার্যত পরিবেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। যদি আপনার আন্দোলন যদি আপনি করতে যান অন্যায়ের বিরুদ্ধে, তাহলে আপনার উপরে হয়তো আক্রমণ নেমে আসবে। যদি আপনার আন্দোলনটা হয়ে থাকে কার্যত শাসকের বিরুদ্ধে, তাহলে আপনার নামে হয়তো মিথ্যা মামলা হতে থাকবে, আপনাকে পুলিশ রাতে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলাও দিতে পারে, কোনো ভরসা নেই। উপর দিকে আপনি অপরাধী হয়ে থাকেন, নির্দ্বিধায় ঘুরে বেড়াবেন। কার্যত এমন এক পরিবেশের দিকে দিন দিন আমরা অগ্রসর হচ্ছি, যেখানে অন্যায়কারীর ভয় নেই, যেখানে অন্যায়ের প্রতিবাদকারীরাই আজকে ভীত সন্ত্রস্ত তাদেরকে করে দেওয়া হচ্ছে। আসলে আমরা কোন পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি বুঝতে পারছি না। কথা হচ্ছে রাজ্য উত্তাল ছাত্রনেতা আনিস খানকে নিয়ে। জানা যায় সে একজন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা, ইতিপূর্বে এনআরসি বিরোধী আন্দোলন, উমর খালিদের জন্য আন্দোলন, বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত। গণতন্ত্রে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, বিরোধিতা থাকবে, বিরোধী থাকবে, কিন্তু সে আলোচনা সমালোচনা বিরোধিতার জন্য কি খুন হতে হবে? এটা কোন ধরনের গণতন্ত্র? আজ আনিস খান, আপনি হয়তো আনিস খানের মতো কথা বলেন, আপনি হয়তো প্রতিবাদ করেন, কালকে আপনার বা আমার পালা নয় তো? এভাবে কতদিন চলতে থাকবে? কোন পরিবেশের দিকে অগ্রসর হচ্ছি? যদি আপনি চোখ দিয়ে দেখতে শুরু করেন, যদি আপনি বিবেক দিয়ে উপলব্ধি করতে শিখেন, আর যদি এটা দেখে যদি প্রতিবাদের ময়দানে নেমে আসেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তাহলে সেই প্রতিবাদটাই হয়তো আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। শেষের বেলা আরো একটা কথা বলতে চাই, আজ আনিস, হয়তো কাল আপনি বা আমি, কিন্তু আর কতদিন এভাবে, কিন্তু আর কতদিন এভাবে, আর কত আনিস, কত নিজামুদ্দিন এভাবে যাবে? সময় থাকতে যদি প্রতিবাদ আরোটা, প্রতিবাদের আওয়াজটা আরো দৃঢ় না হয়, গর্জনটা যদি আরো সিংহের মতো না হয়, তাহলে হয়তো কালকে নিজামুদ্দিন বা আনিসের খাতাতে আপনার বা আমার নাম যাবে, আর অপরাধীরা দাপটে তারাই সিংহের মতো ঘুরে বেড়াবে। শেষের বেলায় একটা কথা বলতে চাই, এই আনিস নিজামুদ্দিন সঙ্গে যেটা ঘটলো, আর যেন কোনো আনিস না হয়, আর যেন কোনো আনিসের প্রাণ না যায়, আর কোনো নিজামুদ্দিনের প্রাণ না যায়, আর কোনো যেন মায়ের বুক খালি না হয়। শেষের বেলায় বলবো, অপরাধীরা যে দলের যে মতের যে বর্ণের হোক না কেন, তাদের উপযুক্ত শাস্তি চাই, শাস্তি দাবি করছি। অবশ্যই প্রশাসনের প্রতি, রাজ্য সরকারের প্রতি সে আকুল আবেদন জানাচ্ছি, যাতে অপরাধীরা যথাযথ শাস্তি পায়।